আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে নারী সাংবাদিকতা, ইসলামের দৃষ্টিতে নারী সাংবাদিকতা কতটুকু জায়েজ, বিষয়টা পর্যালোচনা সময় উপযোগী। ইসলামের দৃষ্টিতে নারী সাংবাদিকতা আসলে জায়েজ কিনা, বা জায়েজ থাকলে কতটুকু জায়েজ, অথবা ইসলামে নারী সাংবাদিকতার প্রয়োজনীয়তা রয়েছে কিনা, ইসলামের বৃহত্তর স্বার্থে এর কোনো নেসেসিটি রয়েছে কিনা, এটা আমি মনে করি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যে একটা অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এরপরে বিষয়টা সামনে আনা প্রয়োজন। কারণ নারী সাংবাদিকতা বা এই বিষয়ে ইসলামপন্থীদের তেমন কোনো ভয়েস দেখছি না, এ বিষয়ে তাদের একটা ক্লারিফিকেশন দরকার। আসলে নারী সাংবাদিকতা জায়েজ কি না বিষয়টা বুঝতে হলে আগে বুঝতে হবে যে ইসলামে সাংবাদিকতার গুরুত্ব কতটুকু বা মিডিয়ার গুরুত্ব কতটুকু। তাহলে নারী সাংবাদিকতার বিষয়টা বুঝতে সুবিধা হবে, জায়েজ না জায়েজ হুকুম সাব্যস্ত করতে সুবিধা হবে। ইসলাম মূলত এটা একটা সাংবাদিকতা, হাদিস। এই হাদিসের আরেক নাম হচ্ছে খবর। আমরা উসুল হাদিসে বিভিন্ন টার্মিনোলজি পড়েছি, খবরে ওয়াহেদ, খবর আর হাদিস মানে মিডিয়ার যে মূল বিষয়টা খবর, একই কথা। মানে ইসলামটাই একটা মিডিয়া বা সাংবাদিকতার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন মিডিয়া হাউসের মালিক, এবং আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন, একটা খবর পৌঁছে দিয়েছেন। এখানে জিব্রাইল আলাইহিস সালাম একজন সাংবাদিক, এবং মোহাম্মদ সাল্লাম সেটা ধারণ করে তিনি নিজেও সেটা পৌঁছে দিয়েছেন। মোহাম্মদ সাল্লাম একজন সাংবাদিক ছিলেন, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাংবাদিক ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম। এর মানে আসলে জিব্রাইল সাল্লাম মাঠ পর্যায়ের বা মূল সোর্স থেকে সংবাদটা নিয়ে মোহাম্মদ সাল্লামের কাছে পৌঁছে দিত, তারপরে মোহাম্মদ সাল্লাম সেটা জনগণের কাছে পৌঁছে দিত। এর মানে মোহাম্মদ সাল্লাম নিজেই সাংবাদিক ছিলেন, নিজেই মিডিয়া ছিলেন, তিনি নিজেই ছিলেন একটা টেলিভিশন চ্যানেল, নিজেই ছিলেন ফেসবুক পেজ, নিজেই ছিলেন ইউটিউব চ্যানেল, তিনি মিডিয়ার কাজ করেছেন। এটা তুলনা করলে, অ্যানালজি করলে এটাই পাওয়া যায় মূলত। মানে এটা দ্বারা বোঝা যায় যে ইসলাম প্রচার বা ইসলামের বিষয়টা, আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণী নিয়ে আসা, এই টোটাল বিষয়টা একটা সাংবাদিকতা কিংবা মিডিয়া রিলেটেড একটা বিষয়ের মতো। আর এখানে নারী এটা ইসলামের পার্ট অ্যান্ড পার্সেল। সমাজ, সংস্কৃতি, সভ্যতা, রাজনীতি, অর্থনীতি, সর্বক্ষেত্রে ইসলামের দৃষ্টিতেই নারীরা পার্ট অ্যান্ড পার্সেল, নারীকে বাদ দিয়ে কিছুই হয় না। এমনকি ইসলামের ইতিহাসে রাজনীতি থেকে শুরু করে যুদ্ধ, কোথাও নারীদের বাদ দেওয়া হয়নি, সব ক্ষেত্রেই নারীদের ইফেক্টিভ পার্টিসিপেশন ছিল। কিন্তু আমাদের দেশে পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে এবং একটা তথাকথিত পুরুষতান্ত্রিক সোশ্যাল স্ট্রাকচারের কারণে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের নারীরা পাচ্ছে না। নারীদেরকে বিভিন্নভাবে, এমনকি তাদের ধর্মীয় অধিকারকে সংকুচিত করা হয়েছে, তাদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না বিভিন্ন অপব্যাখ্যা করে, তাদেরকে ঈদের সালাত আদায় করতে যেতে দেওয়া হয় না, নারীরা কিন্তু উপেক্ষিত। এই দৃষ্টিভঙ্গিটাও মাথায় রাখতে হবে, নারী সাংবাদিকতার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এবং সেটা জায়েজ কিনা সেটা বুঝতে হলে বাংলাদেশে নারী সাংবাদিকতার ইতিহাসটাও একটু বোঝা দরকার। এই বিষয়টার হুকুম বুঝতে হলে বাংলাদেশে মূলত নূরজাহান বেগম পত্রিকার মাধ্যমে নারী সাংবাদিকতার যাত্রা শুরু হয়। এটা নারীদের জন্যেই, নারী সাংবাদিকতার বিকাশের জন্যেই এই পত্রিকাটার মূলত যাত্রা। কিন্তু আরেকটা ডাইমেনশন রয়েছে আমাদের দেশে, টেলিভিশন চ্যানেলগুলোর বিশেষ করে সংবাদ উপস্থাপিকা, এটা অনেকটা নারী ডোমিনেটেড। কেমন যেন আমাদের দেশের সংবাদ উপস্থাপিকা নারী না হলে জমে না, পুরুষও রয়েছে কিন্তু নারীদের সংখ্যাই বেশি। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া বিশেষ করে প্রিন্ট মিডিয়াগুলোতে নারীদের পার্টিসিপেশন কিন্তু খুবই কম, এবং সংবাদের বিভিন্ন পর্যায়ে তাদের পার্টিসিপেশন খুব কম। বাংলাদেশে আমার কাছে একটা তথ্য মতে মোট 6 জন নারী সম্পাদক রয়েছে, এবং এই যে নারী সম্পাদিকা, এটা কিন্তু আসলে মালিকানার সূত্রে, এটা সাংবাদিকতার সূত্রে নয়, এটাও একটা বোঝার বিষয়। এবং বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেলের সিইও রয়েছে নারী, এবং বার্তা বিভাগের প্রধান সহ অল্প কিছু রয়েছে, খুবই সামান্য, এটা নট মোর দেন 2%। নারীদের সাংবাদিকতা জায়েজ কিনা বিষয়টা বুঝতে হলে সুন্নাত ও জায়েজের মধ্যে পার্থক্য বুঝতে হবে। ইসলাম স্বাভাবিকভাবে নারীদেরকে ঘরের মধ্যে থাকতে নির্দেশ দেয়, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কিন্তু এটাই বলা হয়েছে। কিন্তু এর বাহিরেও অনেক কিছু আছে প্রয়োজনীয়তা। যুগের আলোকে হাল মাকাম, উসুলে ফিকার একটা মূলনীতি, হাল মাকাম অনুযায়ী ফতোয়া দিতে হবে। আর একটা বিষয় উচিত, আর একটা বিষয় হচ্ছে উচিতের বাহিরেও জায়েজ করা যেতে পারে। বিষয়টা কিন্তু অনেকটা এরকম, নারীরা স্বাভাবিকভাবে অভ্যন্তরে থাকবে এটা উচিত, কিন্তু প্রয়োজনে অনেক কিছুই জায়েজ, এ বিষয়ে সমস্ত উলামায়ে কেরাম একমত। অতএব নারী সাংবাদিকতা বিষয়ে বিশুদ্ধ ফতোয়া হচ্ছে শর্ত সাপেক্ষে, কর্মক্ষেত্রে তার নিরাপত্তা থাকা সাপেক্ষে, এবং পর্দা করার অধিকার বা সুযোগ থাকা সাপেক্ষে,
নারী সাংবাদিকতা জায়েজ, এ বিষয়ে ওলামা ইকরামদের মধ্যে তেমন কোনো ইখতলাফ নেই। তাবঈনুল হাকায়েক ষষ্ঠ খণ্ডের 117 নম্বর পৃষ্ঠায়, আদ্দুরুল মুখতার ষষ্ঠ খণ্ডের 55 নম্বর পৃষ্ঠায়, আল বাহারুর রায় প্রথম খণ্ডের 200 নম্বর পৃষ্ঠায়, ফতোয়ায় হিন্দিয়া প্রথম খণ্ডের 38 নম্বর পৃষ্ঠায় নারী সাংবাদিকতা সহ এই ধরনের সকল পেশাকে জায়েজ বলা হয়েছে শর্ত সাপেক্ষে। অর্থাৎ প্রয়োজনীয় শর্ত থাকলে ওলামা ইকরামদের ফতোয়া অনুযায়ী নারী সাংবাদিকতা জায়েজ, ইসলামে এতে কোনো আপত্তি নেই। বরং আমি আর একটু আগ বাড়িয়ে বলবো, নারী সাংবাদিকতা ইসলামের বৃহত্তর স্বার্থে প্রয়োজন, নারীদের বেশি বেশি সাংবাদিকতায় আসা প্রয়োজন, এটা বর্তমান সময়ের হাল মাকাম অনুযায়ী। কারণ একটা বিষয় বুঝতে হবে যে নারী সাংবাদিকতা যারা নাজায়েজ বলবে তারা কিসের উপর ভিত্তি করে বলবে? যে নারীদের নিরাপত্তা নেই, তাদের পর্দার লঙ্ঘন হবে, ফেতনার আশঙ্কা থাকবে, কর্মক্ষেত্রে পুরুষও থাকে, মহরম থাকে না সাথে, এটা তো বিষয়। কিন্তু না, এই যুক্তি এক সময় জায়েজ থাকলেও চললো, এখন চলবে না। এক সময় হয়তোবা নারীদের সাংবাদিকতা জায়েজ এটা বলা যেত না, কিন্তু এখন জায়েজ বলতে হবে। এর কারণ হচ্ছে যুগ পরিবর্তন হয়ে গেছে। ফেতনা, এই কথাটা ঠিক না। আমাদের দেশে নারীদের সুরক্ষার জন্যে সুরক্ষা আইন রয়েছে, কর্মক্ষেত্রে নারীদের পুরুষের সমান পার্টিসিপেশনের রাষ্ট্রীয় নীতিমালা রয়েছে, এবং বাংলাদেশের সর্বক্ষেত্রে নারীরা রয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের প্রধান বিভিন্ন জায়গায় রয়েছে। অতএব সব জায়গায় যেহেতু নারী রয়েছে, সেক্ষেত্রে আমরা যদি নারীদেরকে সাংবাদিকতা থেকে দূরে রাখি বা নাজায়েজ বলি, তাহলে এর ফলাফলটা কী? সাংবাদিকতার প্রভাব তো বেডরুমের মধ্যে ঢুকে গিয়েছে। যেসব নারীরা ঘরের মধ্যে থাকে, তারা তো এই অনলাইনের তথ্য প্রযুক্তির এই যুগে সাংবাদিকতার প্রভাব থেকে তো দূরে থাকতে পারছে না। অতএব এই তাদেরকে সাংবাদিকতা থেকে দূরে রেখে কোনো লাভ নেই। আর যে কথাটা বলা হচ্ছে, মূল পয়েন্ট আমার, যে ফেতনার কথা বলা হচ্ছে, আসলে এটা ঠিক নয়। দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির বিকাশের সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে সবচেয়ে বেশি ফেতনা হয় ঘরের মধ্যে। যত জেনা বেবিচারের মতো অপরাধ ঘটে, এগুলোর মোস্টলি ঘরের মধ্যে ঘটে। খালাতো ভাই, মামাতো ভাই, বেআই, বন্ধু, এদের সাথে কিন্তু এ ধরনের অপরাধগুলো ঘটে। আর একটা মেয়ে যদি চায়, সে ঘরের মধ্যে থেকে যত ধরনের অপরাধ আছে, বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত হবে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে, সেটা সম্ভব এবং বাস্তবে সেটা ঘটছে। মহিলা মাদ্রাসায় ফেতনা হচ্ছে ঘরের মধ্যে, বাহিরের কোনো পুরুষ তাকে দেখে নাই সরাসরি, কিন্তু সে ঘরের মধ্যে বসে অনলাইন ব্যবহার করে, ভয়ানক অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে, অথবা সে পর্দা লঙ্ঘন করছে, বিভিন্ন ধরনের ফেতনামূলক কাজ করছে। এর মানে আসলে ফেতনার ভয়ে নারীদেরকে ঘরে আটকে রাখা বর্তমান এই যুগে এটা কোনো সমাধান নয়। বর্তমান হচ্ছে তাদের কর্মক্ষেত্রে সব জায়গায় তারা বিচরণ করবে, এবং বিচরণ ক্ষেত্রে পর্দার নিশ্চয়তা দেয়া, তাদের ইমান ডেভেলপ করা, এবং পুরুষ যারা সহকর্মী থাকবে তাদেরকেও নারীদের প্রতি শ্রদ্ধাবোধ শেখানো, পর্দার মানসিকতা জাগ্রত করা, এটা হচ্ছে সমাধান। ঘরের মধ্যে আটকে রাখলে ইসলাম যে উদ্দেশ্যে নারীদেরকে সেফ থাকতে বলে, সেই উদ্দেশ্য বর্তমান সময় ঘরের মধ্যে আটকে রাখা, সাংবাদিকতা নাজায়েজ বলা, চাকরি নাজায়েজ বলা, এর মাধ্যমে সম্ভব নয়। অতএব বর্তমান পরিবেশ পরিস্থিতি আলোকে এটা আমরা বলতে বাধ্য যে ইসলামের বৃহত্তর স্বার্থে নারীদের সাংবাদিকতার প্রয়োজন রয়েছে এবং সেটা জায়েজ। প্রয়োজন কীভাবে রয়েছে? প্রয়োজন রয়েছে নারীদের সংবাদ ধারণ করবে কারা? কারণ বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে, সমাজের স্বার্থে, সত্যের স্বার্থে নারীদের সংবাদ ধারণ করতে হয়, নারীদের নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে হয়। তাহলে একজন নারী সাক্ষাৎকার নেওয়া, তার সংবাদ সংগ্রহ করা, এটা যদি কোনো পুরুষ করে তাহলে তো আরও পর্দা লঙ্ঘন হয়। এর মানে পর্দা হেফাজত করার স্বার্থেই সাংবাদিকতাও নারী রয়েছে, যেরকম চিকিৎসার ক্ষেত্রে রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে নারী চিকিৎসক জরুরি। সাংবাদিকতা এখন বর্তমান সময়ে মানুষের জীবনের এমনভাবে ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, এখানে নারীর পার্টিসিপেশন ছাড়া অন্য নারীদের পর্দা হেফাজত সম্ভব নয়। অতএব সামগ্রিক দিক বিবেচনায় পরিবেশ পরিস্থিতি, তথ্য প্রযুক্তির বিকাশ, বাস্তবতা, যুগের পরিবর্তন, এগুলোর আলোকে নারী সাংবাদিকতায় অংশগ্রহণ করতে পারবে। আর মূলত এসব যুক্তিতে, এসব কারণ উপলব্ধি করেই দিগন্ত টিভিতে নারীকে পর্দা মেনটেন করে সাংবাদিকতার সুযোগ দেওয়া হয়েছিল। দিগন্ত টিভি নারী সাংবাদিকতায় একটা ইতিহাস সৃষ্টি করেছিল যে শরীয়ত মেনে, ইসলাম মেনে কীভাবে সাংবাদিকতা করা যায়। দিগন্ত টিভিতে সংবাদ উপস্থাপিকা ছিল বেশ কয়েকজন নারী, অথচ তারা পর্দানশীল ছিল, তারা পর্দা বা ইসলামের বিধিবিধান মেনেই সেটা করতো। আর যেহেতু নারীর শিক্ষা সব ক্ষেত্রেই নারীদের রয়েছে, তো এক্ষেত্রে নিষেধ করে তো আলাদা কোনো লাভ নেই, আলাদা কোনো হেফাজতের সুযোগ এখানে থাকে না। অতএব নারী সাংবাদিকতা প্রয়োজন এবং নারীদেরকে বেশি বেশি সাংবাদিকতায় আসা দরকার, দিন প্রচারে আসা দরকার, এবং সাংবাদিকতার মাধ্যমে দিন প্রচার করার সুযোগ আসতে পারে। অতএব এখানে একটা নারীদের জন্য সুষ্ঠু নীতিমালা আছে, সেটা সুন্দর প্রয়োগ দরকার, কর্মক্ষেত্রে তাদের সুন্দর পরিবেশ দরকার, এবং শরীয়তের পক্ষ থেকে এটা নাজায়েজ যেন কোনো ধর্মান্ধ গোষ্ঠী না বলে সেটার দিকে খেয়াল রাখা দরকার।
বৃহত্তর স্বার্থেই নারী সাংবাদিকতার বিকাশ আমরা চাই।